সুকান্ত মানে আপনার গত লোকসভা ভোটে দু এ উনিশে আপনার ফলাফল ধরে রাখা সেটা শুধু চ্যালেঞ্জ নয় এবার তো কঠিন লড়াই বিয়াল্লিশে বিয়াল্লিশ ফুল মার্কস পাবেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে এই লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন যে বিয়াল্লিশটি ভাষনে বিনা যুদ্ধে নাহি দিব শুচাগ্র মেদিনী এই মোটো নিয়ে আমাদেরকে লড়াই করার বার্তা উনি দিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন সেই বার্তা দিয়ে গেছেন আমরা সেই মন্ত্র নিয়েই অর্থাৎ বিনা যুদ্ধে দেব সুচাগ্র মেদিনী আমরা লড়াই শুরু করেছি এবং এই লড়াই চলবে আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে গোটা পশ্চিমবঙ্গে গতবার আমরা যে সিট জিতেছিলাম যে সংখ্যায় জিতেছিলাম তার থেকে বেশি সিট এইবার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেবে। কোথা থেকে এতটা আত্মবিশ্বাস পাচ্ছেন সুকান্ত দা দেখুন বিজেপির সংগঠনের স্থিতি আগের তুলনায় আমরা যেখানে এসে পৌঁছেছি বুথের সংখ্যার দিক থেকে মানুষের উচ্ছ্বাস নরেন্দ্র মোদীকে নিয়ে গত দুদিন গতকাল এবং আজ যে সভা হয়েছে সন্দেশখালী পর্ব তৃণমূলের সন্ত্রাস নিয়ে মানুষের সরকারের প্রতি একেবারে যাকে বলে বিতশ্রদ্ধ হয়ে যাওয়া সেই জায়গা থেকেই আমি বলছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই বার্তা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে সমাজের ভোট ব্যাঙ্কে তৃণমূল কংগ্রেস নিজেদের পকেটের ভোট ব্যাঙ্ক মনে করে আমার মনে হয় সেই সমাজও তৃণমূল কংগ্রেস থেকে আস্তে আস্তে দূরে সরে আসছে এবং আগামী দিনে আরও দূরে সরে যাবে কোন কোন ইস্যুকে সামনে রেখে আপনারা এই লড়াইয়ে ঝাঁপাবেন যে টার্গেট বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র কোনোদী বেয়াল্লিশ দেখুন দি ফলা আক্রমণ একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি প্রত্যেকটি ক্ষেত্রে করাপশন রনে মনে জনে জঙ্গলে কোনো জায়গা বাকি নেই শুধু অন্তরিক্ষে যেতে পারে না বলে ওটুকু বাকি আছে নাহলে ওখানেও কোনো না কোনোভাবে জমি বাটি জমি মাটি এসব বিক্রি করে দিত আর তার সাথে সন্দেশখালী মহিলাদের উপর যে ধরনের অত্যাচার বিভিন্ন জায়গায় হাজার হাজার সন্দেশখালী তৈরি করা ছোটো ছোটো পকেটে শেখ শাহজাহান তৈরি করা এবং যার সামনে যে শেখ শাহজাহানের সামনে পুলিশ নত জানু হয়ে যায় এবং গুন্ডা ঠিক করে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গুন্ডা ঠিক করে সে কবে স্যারেন্ডার করবে কবে সে অ্যারেস্ট হবে এই যে সুপ্রশাসন আর অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এই দশ বছরে ফ্র্যাজাইল ফাইভ থেকে অর্থাৎ ভঙ্গুর অর্থনীতি তার ফ্র্যাজাইল ফাইভ থেকে পৃথিবীর পঞ্চমতম বৃহত্তর অর্থনীতিতে পরিণত হওয়া এবং আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর তৃতীয় টার্মে কয়েক বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছনো টেসলা ভারতবর্ষে আসছে ভারতবর্ষের নাইনটি পারসেন্টের বেশি মোবাইল এখন ভারতবর্ষে ম্যানুফ্যাকচারিং হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাকে বলা হয় যিনি নাকি পশ্চিমবঙ্গকে বঞ্চনা করেছেন গত দুদিনে এক জায়গায় সাত হাজার কোটি টাকা এক জায়গায় পনেরো হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন লোকার্পণ করলেন এই যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিকাশ ভারতবর্ষের গোটা ভারতবর্ষের আশি কোটি মানুষ আর পশ্চিমবঙ্গের ছ কোটি এক লক্ষ মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী গ্যারান্টি দিয়েছেন যে আগামী পাঁচ বছর অর্থাৎ চব্বিশ থেকে উনত্রিশ অবধি উনি বিনে পয়সায় রেশন সামগ্রী দিবেন বাংলার মানুষকে গোটা দেশের আশি কোটি মানুষকে এই যে বিকাশের মডেল সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস সবার প্রয়াস এই দুটোর উপর ভিত্তি করে আমাদের প্রচারের অভিযান চলবে সুখান্তা আপনিও শুভেন্দু অধিকারী আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সভা শেষের পর বৈঠক করেন কি ভোকাল টনিক পেলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে দেখুন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেগুলো ক্যামেরার সামনে আমি বলতে পারবো না তবে অনেক কিছু যে বিষয়গুলো আমাদের কনসার্ন ছিল আমার মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি খুব সদর্থ আলোচনা হয়েছে এবং এই চোরেদেরকে কিভাবে আগামী দিনে চোরেদের সাম্রাজ্য খতম করা যায় চোরেদের সাম্রাজ্য শেষ করা যায় তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রেখেছি ওনার নীতি অনুসারে কারণ উনি বলেন না খাউঙ্গা না খানে দোঙা তো যারা খেয়েছে কালকে উনি বলেছেন যারা নিয়েছেন যারা চুরি করেছেন তাদেরকে ফেরত দিতে হবে আর এই ফেরত দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে ভারতীয় জনতা পার্টি বাধ্য করবে ঠিক যেমন শেখ শাহজাহানকে স্যারেন্ডার করাতে বাধ্য করলাম আমরা ঠিক এইভাবে গরিব মানুষের যেখানে যেখানে টাকা লুট হয়েছে সব টাকা আমরা ফেরত দেওয়া করাবো তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেওয়া করাবো একদম এই জায়গাটা থেকেই প্রশ্ন সুকান্ত দা মানে বাংলা এবং বাংলার মানুষ রাজ্যবাসী তো এটাই জানতে চায় কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন আপনারা বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা তো একেবারে মাথা অব্দি পৌঁছতে পারবে তো কেন্দ্রীয় এজেন্সি দেখুন কেন্দ্রীয় এজেন্সি এটা নিরপেক্ষ সংস্থা এবং আপনারাও নিশ্চয়ই দিল্লি এবং বাংলার প্রশাসনের মধ্যে পার্থক্য নিশ্চয় অনুধাবন করতে পারেন আমি দিল্লিতে গিয়ে দেখেছি সেখানে এমপি মানে এমপি সেখানে ডিফারেন্সিয়েট করা হয় না কে বিজেপির এমপি কে কংগ্রেসের এমপি কে তৃণমূল কংগ্রেসের এমপি এবং এই সংস্থাগুলো আমাদের ভারতবর্ষের সংবিধানে এতটাই সবল সংবিধানের মাধ্যমে যে দেখে কেউ প্রভাবিত করতে পারে না কোর্টের রেখে মহামান্য আদালতের রেখে এই সংস্থাগুলো ইডি হোক সিবিআই হোক তাদের তদন্ত চলছে আমার বিশ্বাস উপযুক্ত তথ্য প্রমাণ পেলে অবশ্যই মাথা কেন মাথা ন্যাড়া করে ঘোরানো হবে সেই ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের নেতাদের হবে মাথা অবধি পৌঁছবে তৃণমূল কংগ্রেসের এবং করাপশনের একদম এই জায়গা থেকে আর একটা প্রশ্ন সুকান্তদা মানে সন্দেশখালীকে নিয়ে আপনারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন বিশেষত আপনিই বলব কেন একদম বসিরহাটে গেছেন বারবার বাধাপ্রাপ্ত হয়েছেন এবং এসপি অফিস অভিযানে গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে আবার ফিরে এসে আবার সন্দেশখালীতে গেছেন আবার বাধাপ্রাপ্ত হয়েছেন তো যেভাবে আপনি ঝাঁপিয়েছেন সন্দেশখালী নিয়ে আগামী দিনে আরও কোনো কৌশল আছে কি যাতে সন্দেশখালীর মানুষও বিচার পায় আপনারা আপনাদের লড়াইও জারি রাখেন অর্থাৎ দেখুন সন্দেশখালী নিয়ে ভারতীয় জনতা পার্টি এর কনক্লুসিভ এন্ডিং চাই শেখ জাস্ট বিগিনিং ইট ইস জাস্ট দ্য বিগিনিং এটা এন্ডিং নয় আমি বলছি কারণ শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম এই তিনজন মিলে এত কর্মকাণ্ড করতো এটা বিশ্বাসযোগ্য না তার মানে একটা বড় টিম আছে যে টিম এখনও সন্দেশখালীতে অবাধ বিচরণ করছে যারা এই কাজগুলো করেছে এদের মাথায় এই তিনজন হতে পারে কিন্তু সেখানে একটা নেক্সাস আছে এই নেক্সাসটা নেক্সাসটা বাস্ট হওয়া দরকার তাদের সকলের জেলে যাওয়া দরকার আর সব থেকে বড়ো কথা গোটা পশ্চিমবঙ্গে এরকম বেশ কয়েক হাজার সন্দেশকারী আছে বেশ কয়েক হাজার শেখ শাহজাহান মুখ্যমন্ত্রী তৈরি করে দেখেছেন যাদেরকে এলাকা ভিত্তিক লিজ দিয়ে দেওয়া আছে যে তোমরা ভোটের সময় ভোট করাবে ভূত লুট করবে তারপরে যা ইচ্ছে আগামী পাঁচ বছর তোমরা করতে পারো এই সমগ্র পশ্চিমবঙ্গে যে সন্দেশখালি তৈরি হয়েছে এই সন্দেশখালির অবসান যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ভারতীয় জনতা পার্টি সন্দেশখালি ছাড়ছে না হ্যাঁ আপনি এক জায়গায় বললেন যে এটা তো সবে শুরু কেন বলছেন মানে আর কোথায় কোথায় এরকম সন্দেশখালি রয়েছে কোথায় কোথায় পকেট রয়েছে বলে আপনি মনে করছেন তৃণমূল তো বলছে সন্দেশখালীটা পুরোটাই বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য দেখুন ওখানে বিজেপি ছিল কোথায় ওখানে তিন তিনটে বিজেপির পার্টি অফিস খোলা যায়নি একুশের পর থেকে ভেঙে দেওয়া হয়েছে আগুন ধরিয়ে দিয়ে দেওয়া হয়েছে ক্যামেরার সামনে সাধারণ মানুষ বলছে যে ভোট দিতে দেয়া হয় না এখানে এরপরেও প্রমাণ লাগবে যে বিজেপি করেছে মহিলারা স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়ে এসে প্রতিবাদ করেছে যেহেতু বিজেপি বিধান বিরোধী দল আমাদের নৈতিক কর্তব্য গণতান্ত্রিক কর্তব্য তাদেরকে সাপোর্ট দিয়ে আমরা সাপোর্ট দিয়েছি মাত্র সুকান্ত মজুমদার শুধু সাপোর্ট দিয়েছে তাদেরকে বিজেপি সাপোর্ট দিয়েছে তার বেশি কিছু করেনি বিজেপি কিন্তু আন্দোলন করেছে স্থানীয় মানুষ এবং তৃণমূল কংগ্রেস এখানেই মানুষের নার্ভ বুঝতে ভুল করেছে বাংলার মহিলারা জাগ্রত হয়েছেন গত দুটো সভাতে মহিলাদের উপস্থিতি নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে চোখে পড়ার মতো মহিলাদের উপস্থিতি এবং আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস যদি তাদের এই মাইন্ডসেট থেকে বেরিয়ে না আসতে পারে আমাদের শাস্ত্রে একটা কথা বলা আছে যে যত্র নারী পূজ্যতে তত্ত্ব রমন্তে দেবতা অর্থাৎ যেখানে নারীর পুজো করা হয় সেখানে দেবতারা ভ্রমণ করেন তো স্বাভাবিকভাবে যে রাজ্যে যেখানে নারীর অপমান হয় সেই রাজা ধ্বংস অনিবার্য রাবণেরও ধ্বংস হয়েছিল দুর্যোধনেরও ধ্বংস হয়েছিল হীরক রানীরও ধ্বংস রাজত্ব ধ্বংস হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু সুকান্ত দা ভোটের লড়াই তো শুধু আবেগের নয় ময়দানে নামতে গেলে ময়দানে লড়াই করতে গেলে তো সংগঠন দরকার সেই সংগঠন নিয়ে আপনারা কি ভাবছেন কারণ বিজেপির অন্দরেই তো নানান ক্ষোভ বিভিন্ন সময় প্রকাশে এসেছে যেমন ধরুন সুভাষ সরকারের উপর আপনারা ভরসা রেখেছেন বাঁকুড়ায় সেই সুভাষ সরকারের বিরুদ্ধেই তো আজকে বিক্ষোভ দলের একাংশের দেখা গেছে দেখুন সংগঠন আমরা উনিশে যা সংগঠন ছিল তার থেকে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সংগঠনের শক্তি অনেক গুণ বেশি আমি আপনাদের সামনে তো একদম আমার নিজের এলাকার তথ্য দিয়ে আমরা আমি আপনার সামনে কথা বলতে পারি আমি মিডিয়াতে বলবো না সেটা কিন্তু আমার উনিশে আমার যতগুলো বুথ ছিল তার থেকে অনেক বেশি বুথে এই মুহুর্তে আমরা প্রিপেয়ার্ড আছি লড়ার জন্য তো এই আপনি জানেন ভাত রান্না করতে গেলে তো সব হারি সব ভাত দেখতে হয় না একটা দুটো ভাত দেখলেই বোঝা যায় হ্যাঁ কোনো কোনো জায়গায় বিক্ষোভ আছে প্রার্থী নিয়ে প্রার্থী দেখুন অনেক জায়গাতে পছন্দ হয় অনেক জায়গাতে পছন্দ হয় না আমরা সেগুলোকে সলভ করবো তো তৃণমূল কংগ্রেসের আজকে সংগঠন সংগঠন নিয়ে বড় বড় কথা বলে আরে তৃণমূল কংগ্রেসের সংগঠন আছে আপনি বলতে পারবেন তৃণমূল কংগ্রেসের কতজন রাজ্যের জেনারেল সেক্রেটারি আছে আমি গ্যারান্টি দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি হট করে জিজ্ঞেস করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন না যে এই রাজ্যে কতজন জেনারেল সেক্রেটারি আছে তৃণমূল কংগ্রেসের এটাকে সংগঠন বলে যে কোনো তার জেফিনিস স্ট্রাকচারই নেই আর এগারো সালে তো আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে কি ছিল সংগঠন কিচ্ছু ছিল না নাতি তার থেকে বিজেপি অনেক বেশি শক্তিশালী সাংগঠনিকভাবে আপনি এই প্রসঙ্গ আনলেন যার নাম তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক গত দুদিন ধরে বিশেষ চর্চিত হচ্ছে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে কুনাল ঘোষ তিনি ইস্তফা দিয়েছেন তার ইস্তফাপত্র মুখপত্র হিসেবে গৃহীত হয়েছে এখনও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক থেকে ইস্তফাপত্র গৃহীত হয়নি দলের কাছে সুকান্ত তো এটাই প্রশ্ন মানে তিনি বলছিলেন যে উত্তর কলকাতা থেকে যিনি প্রার্থী সাংসদ রয়েছেন তার সঙ্গে বিজেপির যোগ রয়েছে বিজেপির সেটিং রয়েছে এমন অভিযোগ করছেন তিনি প্রকাশ্যে সে তো তৃণমূলের ইন্টারনাল ব্যাপার তাদের কার কাকে জেনারেল সেক্রেটারি রাখবে কাকে জেনারেল সেক্রেটারি রাখবে না কাকে মুখপত্র রাখবে না অন্য কিছু রাখবে তাদের ব্যাপার কিন্তু মূলত এই লড়াই হচ্ছে পয়সার লড়াই যে সিট কুনালবু ভেবেছিলেন যে সিটটা হয়তো পাবেন মুখ্যমন্ত্রী হয়তো ওনাকে দেবেন এখন বুঝতে পারছেন হয়তো সিটটা পাবে না তবে ভালো কথা উনি সব জায়গাতেই বিজেপি দেখতে পাচ্ছেন বিজেপির ভূত দেখতে পাচ্ছেন তবে বিজেপি এখন সর্ব যেমন আমরা দেবদেবী সম্পর্কে বলি সর্বভূত সেরকম বিজেপি ইজ এভরি আপনি পাঁচই জানুয়ারি যেভাবে আক্রমণ হয় ইডির ওপর যেভাবে হামলা হয় সিআরপিএফ জনদের ওপর হামলা সাংবাদিকদের ওপর হামলা সাংবাদিকদের গ্রেফতারি সন্দেশখালিতে যেভাবে আমরা একেবারে টানা খবর দেখিয়েছি তার জন্য আমাদের ওপর ধারাবাহিকভাবে আক্রমণ নেবে আসে সুকান্তদা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদেরও সে বিষয় নিয়ে আপনি কি বলবেন এবং আজকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যতটা শোনা গেছে আপনি তা নিয়েও প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন দেখুন আমরা সমস্ত কিছুই বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটাও তুলে ধরেছি যে সাংবাদিকদের উপর যেভাবে অ্যাট্রোসিটি হয়েছে এবং আমি এবিপি আনন্দকেও ধন্যবাদ জানাই তারা যেভাবে সর্বদা এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন ক্যামেরাকে ক্যামেরাতে দেখিয়েছেন তার তার ফলে তাদের চ্যানেলের যারা মুখ্য দায়িত্বে আছে তাদেরকে মামলা খেতে হয়েছে অ্যারেস্ট ওয়ারেন্টও হয়তো বের হয়ে যেতে পারতো জামিন না নিলে এরকম অবস্থা করা হয়েছিল তো নিশ্চয়ই আপনাদের সকলে সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশে সিনেমাটা দেখা আছে দেখেছেন শাসক যখন অত্যাচারী হয় তখন এইভাবে মগজ ধোলাই করার চেষ্টা করে আর মগজ ধোলাই করতে করতে শাসক ভুলে যায় যে জনতার শক্তি তার মগজ ধোলাই যন্ত্রের থেকে অনেক বেশি শক্তিশালী জনতার শক্তি এবং জনতা সেই শেষ পর্যন্ত শাসকের মগজ ধোলাইয়ের ব্যবস্থা করে তাই আপনারা নির্ভয়ে নিরপেক্ষ সাংবাদিকতা করে যান ভয়ের কোনো কারণ নেই ভারতবর্ষের সংবিধান যথেষ্ট শক্তিশালী আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা মনে করি গণতন্ত্রে মিডিয়া হচ্ছে চতুর্থ স্তম্ভ আমাদের আয়না আমি ভুল করলাম কি ঠিক করলাম আপনারা দেখাবেন আমাকে এবং যে রাজনীতিবিদ মনে করে যে মিডিয়ার মুখ বন্ধ করে আমি আমার বিরুদ্ধে প্রচার বন্ধ করব। সেই রাজনীতিবিদ মূর্খের স্বর্গে বাস করছেন দা গতবারের সংখ্যাটা আঠেরো আর এবার তো বেয়াল্লিশে বিয়াল্লিশ কিভাবে পূরণ করবেন টার্গেট মানে আগের থেকে তো লড়াইটা আরো কঠিন হলো দেখুন মাননীয় প্রধানমন্ত্রী বিয়াল্লিশ বিয়াল্লিশটি আসনে আমাদেরকে লড়তে বলেছেন আমরা পুরো মানে দম লাগিয়ে লড়ব তবে এটুকু আপনাকে আশ্বস্ত করছি আপনি লিখে রাখুন গতবার আঠারোটি সিট ছিল তার থেকে একটি হলেও ভারতীয় জনতা পার্টি বেশি সিট পাবে এবার এলাকা মানে আমি বলছি লোকসভা বেসিসে আসি পবন সিং কে আপনারা আসানসোলে আসানসোলকে নিজেদের হাতে আনতে যেখানে শত্রুঘ্ন বলে যদি শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে তৃণমূল দেখুন আসানসোলে আমরা জানি যে ওখানে শত্রুঘ্ন সিনহা প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে শত্রুঘ্ন সিনহার নাম আবার একবার উচ্চারী করেছিলেন যে প্রার্থী হিসেবে তো স্বাভাবিকভাবে আমরা তার সাথে তার মতো ফেম আছে পরিচিতি আছে এরকম কোনো ব্যক্তিকে খুঁজছিলাম পবন সিং সেদিকে ফিট হয়েছেন তো আমরা আশা করবো তিনি এই সিট রিগেন করতে আমাদেরকে হেল্প করবেন আমরা একবার পেয়েছিলাম দুবার পরপর পেয়েছিলাম রাই শুটসে পরে পরবর্তী সময়ে আমরা উপনির্বাচনে হেরে যাই সন্ত্রাসের কারণে আমার বিশ্বাস আসানসোলের মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করবেন আরেকটি তারকা কেন্দ্র সুকান্তদা সেটা হচ্ছে ঘাটাল ঘাটালের দিকে সবার নজর রয়েছে দেব প্রার্থী হচ্ছেন এটা মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়ে দিয়েছেন সেখান থেকে আপনারা হিরণকে প্রার্থী করলেন ধারাবাহিকভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্যই কি মানে দেবের বিরুদ্ধে কথা বলার জন্যই কি তাকে প্রার্থী হিসেবে বেছে নিলেন দেবের বিরুদ্ধে দেখুন দেব বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতাদের মধ্যে পড়েন উনি তো দাঁড়াতে চান না জোর করে দাঁড়াতে বাধ্য করা হচ্ছে ভয় দেখিয়ে আমি সবই জানি সবই খবর আসে আমার ভয়ের কথা বলছে তো ভালো ছেলে এমনি খারাপ ছেলে না আমার সাথে লোক লোকসভাতে দেখা সাক্ষাৎ হয় ক্রমশ প্রকাশ্য যখন তৃণমূল সরকার থাকবে না তখন আস্তে আস্তে সব বাইরে আসবে আপনারাও খবর পাবেন নচেত দেবের এবার দাঁড়ানোর ইচ্ছে ছিল বলে আমার জানা নেই মানে আমার কাছে যা খবর সূত্র মারফত ছিল দেব এবার দাঁড়াতে চাইছিল না তো উনি যখন দাঁড়িয়েছেন এবার ও যখন দাঁড়িয়েছে স্বাভাবিকভাবে আমরা আমাদের একজন চিত্রদারক আছেন তাকে আমরা ব্যবহার করছি এবার বারবার দেব বাধ্য হচ্ছে দাঁড়াতে তো এবার হারিয়ে দিলে পরে আমরা যদি ওকে হারিয়ে দিই তাহলে পরে দিদিমণি আর ওকে দাঁড় করানোর জন্য জেদ করবে না তো এবার দেবকে আমরা রাজনৈতিক মুক্তি প্রদানের জন্যই এবার আমরা হিরণকে প্রার্থী করেছি এবং ঘাটাল থেকে তাকে রাজনৈতিক মুক্তি দেব। একদিকে যেটা অভিযোগ হচ্ছে এই যে কিছুক্ষণ আগেই যে প্রশ্নটা আপনার কাছে ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় তার সঙ্গে বিজেপির একটা সেটিং রয়েছে বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে তাপস রায় বিধায়ক তিনিও বলছেন তার নির্দেশেই নাকি তার বাড়িতে গেছেন ঘোষ তো প্রকাশ্যে বলছেনই দেখুন আমাদের অন্তত পক্ষে আমি বুকে হাত দিয়ে বলতে পারি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার কোনো ফোনে কথা হয়নি আমার দু চারবার লোকসভাতে অবশ্যই দেখা হলে আমি কথা বলি সিনিয়র মানুষ আমাদের শ্রদ্ধেয় বয়স বয়স অনেক ওনার প্রধানমন্ত্রীর সাথেও ওনার সম্পর্ক খুব খারাপ হওয়া উচিত না কারণ একজন সিনিয়র লিডার তো ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন সবার সাথে সব সিনিয়র লিডারদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্ক অত্যন্ত ভালো বিরোধিতা তো থাকবে সেই বিরোধিতাটা আইডিওলজিক্যাল বিরোধিতা আদর্শগত বিরোধিতা তো তার জন্য ব্যক্তিগত সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই আর তার মানে এটাও সন্দেহ করার কারণ নেই যে সুদীপ ব্যানার্জি বিজেপির হয়ে কাজ করছে আমার তো তাই মনে হয় তিনি তার আইডিওলজি নিয়ে লড়বেন আমরা আমাদের আইডিওলজি নিয়ে লড়ব আমাদের নীতি নিয়ে লড়ব আমাদের ডেভেলপমেন্টের মডেল নিয়ে লড়ব উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্টের মডেল নিয়ে লড়বেন জনতা যাকে আশীর্বাদ করবে তিনি জিতবেন গণতন্ত্রে তাই হয় কানপাতলে এমনটাও শোনা যাচ্ছে সুকান্ত দা তৃণমূলের থেকে যোগদানকারী কেউ উত্তর কলকাতায় প্রার্থী হতে পারেন বিজেপির হয়ে তাই কি সে তো সময় বলবে আগে ভবিষ্যৎবাণী করা ঠিক না অপেক্ষা করুন সবুরে মেওয়া ফলে অবশ্যই তার মানে সম্ভাবনা রয়েছে আপনি বলছেন সময়ের দিকে তো আমরা নজর রাখবই সময় তো অনেক কথাই বলে দেখুন রাজনীতি মানে বলা হয় পলিটিক্স ইজ এ গেম অফ হুম তো পসিবিলিটিস তো থাকেই আলিপুর দুয়ারের জনবাল্লা তিনি এবারে ভোটে টিকিট পেলেন না কারণটা কি না পার্টি তাকে অন্য কাজে লাগে বা অন্য কোনো দায়িত্ব দেবে হতে পারে ভবিষ্যতে তাকে অন্য কোনো জায়গায় কাজে লাগানো হতে পারে আমাদের বহু বহু পুরোনো ভেটারেন লিডার আমাদের বিধানসভার মুখ্য সচেতক এবং পুরনো এম এমএলএদের একজন এমএলএ আমাদের মনোজ তাকে পার্টির দায়িত্ব দিয়েছে এই সিট জেতানোর জন্য এবং বিপুল সংখ্যক মার্জিনে জিতবে পার্টি সব থেকে যে বেশি মার্জিন যে সিটগুলোর হবে আপনি লিখে রাখতে পারেন আমার কথা তার মধ্যে আলিপুরদুয়ার অন্যতম আচ্ছা বেশ লিখে রাখলাম সময়ের দিকেও তাকিয়ে রইলাম এই মুহূর্তে অনেক ধন্যবাদ সুকান্তদা আমাদের সঙ্গে কথা বলার জন্য